বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ জেমিয়াফ্রিন ব্লগ ইটালি। পেজ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসে পড়েছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই সুন্দর ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ফুলের মধ্যে গোলাপের নাম শুনলে মনে পড়ে যায় কত ভালো লাগা, ভালোবাসা, কত রকমের স্মৃতি। ভালোবাসার প্রথম স্মৃতিটা যেন এই গোলাপ দিয়েই শুরু হয়। আমার কথা শুনে কি আপনাদের কোনো পুরনো স্মৃতি মনে পড়ে গেল? এই গুচ্ছ গুচ্ছ ফুলগুলো যখন ভালো লাগার মানুষটির খোঁপায় বা হাতে দেখবেন, তখন কতই না ভালো লাগে। আমি একটু হসপিটালে এসেছি, ওখানে রাস্তার ধারে গোলাপের বাগান হয়ে আছে আর থোকায় থোকায় গোলাপ ফুলগুলো ফুটে আছে। এগুলো আসলে ধরা নিষেধ এবং কি ছিঁড়াও নিষেধ, কিন্তু আমার আবার ফুল দেখলে না ধরলে ভালো লাগে না, তাই একটু হাত বুলিয়ে নিলাম। ছিঁড়তেও মন চায় কিন্তু তবুও মনকে মানিয়ে নেই, ছিঁড়ি না কিন্তু একটু হাত বুলিয়ে নিতে ভালো লাগে। এগুলো যেন কি ফুল, নাম না জানা ফুল, রেড কালারের, খুব সুন্দর দেখতে, কিন্তু গাছগুলো গোলাপের গাছের মতনই দেখায়, কাটা কাটাও আছে, জানি না এগুলোর কি ফুল। রাস্তার ধারে এমন সুন্দর ফুলের বাগান দেখলে কার না ভালো লাগে। এদিকে ফুল, ওইদিকে ফুল, এই যে এখানেও ফুল, হাত দিয়ে শুধু একটু বারবার একটু ছুঁয়ে দিচ্ছি। ফুল তো সবারই পছন্দের জিনিস, আর ফুল হচ্ছে পবিত্র, তাই আমরা অনেকেই দেখবেন সবার ঘরেই সাধারণত কোনো না কোনো ফুল থাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর আমার তো খুবই ভালো লাগে ফুল, তাই এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে ঘুরে ঘুরে ফুলগুলোকে ক্যাপচার করছি। এই যে কালো কালো পাইপগুলো, এগুলো দিয়ে পানি দেয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।